থাইল্যান্ডের প্রধানমন্ত্রীর আমন্ত্রণে ছয় দিনের রাষ্ট্রীয় সফরে ব্যাংকক পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার বাংলাদেশ সময় দেড়টায় ব্যাংককের ডন মোয়াং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে তাকে উষ্ণ অভ্যর্থনায় বরণ করে নেওয়া হয়। বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাইল্যান্ডের উপ প্রধানমন্ত্রী, থাইল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত সহ বিশিষ্টজনেরা। সরকার প্রধানকে লাল গালিচ অভ্যর্থনা জানিয়ে আনুষ্ঠানিকভাবে গার্ড অফ অনার প্রদান করা হয়। এর আগে সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীরা।